ওম সাইরাম। শ্রী সাই সচ্চরিত্র অধ্যায় 32। গুরু ও ঈশ্বরের খোঁজ, উপবাস অমান্য, বাবা সরকার। এই অধ্যায় হেমানপান দুটি ঘটনা বর্ণনা করেছেন। বাবা নিজের গুরুর সাথে কিভাবে দেখা হয় এবং তার কৃপায় ঈশ্বর দর্শন কিভাবে লাভ হয়, ও শ্রীমতী গোখলেকে, যিনি 3 দিন ধরে উপবাস করছিলেন, পূরণপলি খাওয়ান। প্রস্তাবনা। শ্রী হেমানপন্থ অশ্বত্থ গাছের উপমা দিয়ে এই গোচর সংসারের স্বরূপ বর্ণনা করেছেন। তার জড় উপরের দিকে ও শাখাগুলি নিচের দিকে ছড়িয়ে আছে। ঊর্ধ্বমূলম দম শাখম, গীতা 15 অধ্যায় শ্লোক 1। সেই রকমই সংসারের মূল থাকে উপরে, অর্থাৎ মায়াশক্তি বিশিষ্ট ব্রহ্মে। শাখা প্রশাখারূপী কর্মকাণ্ড মানুষের জন্য নিচের দিকে বিস্তৃত হয়। ত্রিগুণের সত্ত্ব, রজ ও তমগুণের দ্বারা সেই কর্মকাণ্ড পুষ্টি লাভ করে ও তার মূলগুলি ইন্দ্রিয়ের কাম্য পদার্থ। কর্মরূপী জড়গুলি সৃষ্টি মানবের দিকে ছড়িয়ে আছে। এই গাছটিকে বড় বিচিত্র রূপে রচনা করা হয়েছে। এর আকার, উদ্গম ও শেষের কোনো হদিশ পাওয়া যায় না। ওরই নায় বোঝা যায় এর আধার। এই কঠোর জড়ে সংসাররূপী বৃক্ষকে নষ্ট করার জন্য কোনো বাহ্য মার্গ অবলম্বন করা অত্যন্ত আবশ্যক, যাতে এই অসার সংসারে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এই পথে অগ্রসর হওয়ার জন্য কোনো যোগ্য পথপ্রদর্শক বা গুরু পাওয়া নিতান্ত আবশ্যক। অনেকে অতিবিপ বিদ্যান অথবা বেদবেদান্তে পারঙ্গম হওয়া সত্ত্বেও নিজের নির্দিষ্ট স্থানে পৌঁছতে পারে না, যতক্ষণ না তাকে সাহায্য করার জন্য কোনো যোগ্য পথপ্রদর্শক এসে দাঁড়ায়। তার পদচিহ্ন অনুসরণ করলে পথের গহ্বর ও হিংস্র প্রাণীদের ভয় থেকে নিস্তার পাওয়া যেতে পারে। এইভাবে সংসার যাত্রা সুগম ও সফল হয়ে দাঁড়ায়। এই বিষয়ে বাবার অভিজ্ঞতা, যা তিনি স্বয়ং বলেছেন, সত্যি আশ্চর্যজনক। যদি আমরা মন দিয়ে সেগুলি শুনি, তাহলে শ্রদ্ধা, ভক্তি ও মুক্তি নিশ্চয়ই লাভ করব। অন্বেষণ। এক সময় আমরা 4 জন সহপাঠী একসাথে ধার্মিক এবং অন্যান্য পুস্তক অধ্যয়ন করছিলাম। এইরূপ প্রবুদ্ধ হয়ে আমরা ব্রহ্মের মূল স্বরূপের বিষয়ে আলোচনা করতে শুরু করি। একজন বলল যে আমাদের স্বয়ং নিজেদের জাগ্রত করা উচিত, অন্যদের উপর নির্ভর করা উচিত নয়। এই কথার উপর দ্বিতীয়জন বলল, যে মন নিগ্রহ করে নিয়েছে সেই ধন্য। নিজেদের সংকীর্ণ বিচার ও ভাবনা থেকে মুক্ত হতে হবে, কারণ এই সংসারে আমাদের অতিরিক্ত আর কিছুই নেই। এবার তৃতীয়জন বলে, এই সংসার পরিবর্তনশীল, কেবল নিরাকারই শাশ্বত, অতএব সত্য ও অসত্যের বিবেক থাকা দরকার। তখন চতুর্থজন, মানে বাবা স্বয়ং, বলেন, কেবল পুঁথিগত বিদ্যা বা জ্ঞান দিয়ে কোনো লাভ হয় না, আমাদের নিজেদের কর্তব্য অবশ্যই করা উচিত। দৃঢ় বিশ্বাস ও পূর্ণ নিষ্ঠার সাথে শরীর, মন, সম্পত্তি এবং পঞ্চপ্রাণাদি সর্বব্যাপক গুরুদেবকে অর্পণ করে দেওয়া উচিত। গুরু ভগবান সবার সংরক্ষক। এইভাবে তর্কাতর্কির পর আমরা 4 জন বনে ঈশ্বরের খোঁজে বেরোই। আমরা 4 জন বিদ্বান, কারো সাহায্য না নিয়ে নিজেদের স্বতন্ত্র বুদ্ধির জোরে ঈশ্বরের খোঁজ করতে চাইতাম। পথে একটি নিম্ন জাতির লোকের সাথে আমাদের দেখা হয়। সে আমাদের জিজ্ঞাসা করে, আপনারা এত গরমে কোথায় চলেছেন? প্রত্যুত্তরে আমরা জানাই, জঙ্গলে খুঁজে দেখছি। তখন সে জিজ্ঞাসা করেন, কি খুঁজছেন, দয়া করে সেটাই বলুন। আমরা ওর প্রশ্নটা এড়িয়ে যাই। আমাদের এইভাবে নিরুদ্দেশে ঘন জঙ্গলে প্রভ্রান্ত দেখে ওর আমাদের উপর দয়া হয়। অতি বিনম্র হয়ে আমাদের নিবেদন করে বলে, আপনারা নিজেদের গোপনীয় খোঁজের কথা আমায় না জানালেও আমি প্রত্যক্ষ দেখতে পাচ্ছি যে মধ্যাহ্নের প্রচণ্ড তাপে আপনারা অত্যন্ত কষ্ট পাচ্ছেন। দয়া করে এখানে কিছুক্ষণ বিশ্রাম করে একটু জলপ্রাণ গ্রহণ করুন। আপনাদের ধীর ও নম্র হওয়া উচিত। পথ প্রদর্শক ছাড়া এই অপরিচিত ভয়ানক বনে বৃথা ঘুরে বেরিয়ে কোনো লাভ হবে কি? ওর বিনম্র প্রার্থনা কোনোরূপ গ্রাহ্য না করে আমরা এগিয়ে যাই। আমাদের এই ধারণাই ছিল যে লক্ষ্য প্রাপ্ত করতে আমরা স্বয়ং সক্ষম, তাহলে অন্য কারো সাহায্যের কী দরকার? জঙ্গলটি খুবই বিশাল ও ঘন ছিল। বৃক্ষগুলি এত উঁচু ও ঘন যে সেখানে সূর্যের আলোও পৌঁছচ্ছিল না। শেষে পরিণাম এই হলো যে আমরা পথ ভুলে অনেকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে ভাগ্যবশে আবার ওই স্থানে গিয়েই পৌঁছই যেখান থেকে একটু আগে প্রস্থান করেছিলাম। তখন আবার সেই ব্যক্তিটির সাথে দেখা হয়। সে বলে, নিজেদের চাতুর্যের উপর নির্ভর করে আপনারা পথভ্রান্ত হলেন। প্রত্যেক ছোট বড় কাজে পথপ্রদর্শকের দরকার হয়। ঈশ্বরের প্রেরণার অভাবে সৎপুরুষদের সঙ্গে সাক্ষাৎ হওয়া সম্ভব নেই। খালি পেটে কোনো কাজের ফল পাওয়া যায় না, তাই যদি কেউ আগ্রহ করে ভোজনের জন্য আমন্ত্রিত করে, তাহলে সেটা প্রত্যাখ্যান করা উচিত নয়। অন্ন ভগবানের প্রসাদ, সেটি অগ্রাহ্য বা মানা করা উচিত নয়। যদি কেউ খেতে অনুরোধ করে, তাহলে সেটা নিজের সফলতার প্রতীক জানবেন। এই বলেও আবার অন্ন গ্রহণ করতে অনুরোধ করে, তবুও আমরা ওর অনুরোধ উপেক্ষা করে ওকে মানা করে দিই। ও সরল ও গুরু উপদেশ পরীক্ষা না করি আমার 3টি সহপাঠী সেখান থেকে চলে যায়।
পাঠকগণ সহজেই অনুমান করতে পারবেন কতখানি জেদি ও একগুয়ে ছিলেন তারা। আমি খিদে এবং তেষ্টায় বিচলিত ছিলামই, উপরন্তু ওই ব্যক্তিটির অপূর্ব প্রেম আমায় আকর্ষিত করে। যদিও আমরা নিজেদের অত্যন্ত বিদ্বান বলে মনে করতাম, কিন্তু দয়া ও কৃপা কাকে বলে সে বিষয়ে কোনো জ্ঞান ছিল না। এক শূদ্র অশিক্ষিত গ্রাম্যলোক হওয়া সত্ত্বেও ওর মনে মহান দয়া ছিল, তাই সে আমাদের বারবার অন্নগ্রহণ করতে অনুরোধ করছিল। যারা নিঃস্বার্থে অন্যদের ভালোবাসে তারাই সত্যকার মহান। আমি ভাবলাম লোকটির অনুরোধ স্বীকার করাটাই জ্ঞানপ্রাপ্তির জন্য শুভ আবাহন, তাই ওর দেওয়া শুকনো রুটি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করলাম। ক্ষুধা নিবারণ হতেই দেখি যে গুরুদেব আমার সামনে দাঁড়িয়ে। তিনি আমায় জিজ্ঞাসা করলেন, এইসব কী হচ্ছিল? আমি তখন সব ঘটনাগুলি তাকে বললাম। তিনি আশ্বাস দিয়ে বললেন, আমি তোমার হৃদয়ে সমস্ত ইচ্ছে পূরণ করে দেব, কিন্তু যে আমার উপর বিশ্বাস রাখবে শুধু সেই সফল হবে। আমার তিনটি সহপাঠী তার কথা বিশ্বাস না করে সেখান থেকে চলে গিয়েছিল। আমি তাকে প্রণাম করে তার আদেশ পালন করার ইচ্ছে প্রকাশ করলাম। এরপর তিনি আমায় একটা কুয়োর কাছে নিয়ে গেলেন, দড়ি দিয়ে পা বেঁধে আমার কুয়োতে উল্টো টাঙিয়ে দিলেন। আমার মাথা নিচে ও পা উপরে ছিল, মাথাটা ছিল জল থেকে প্রায় 3 ফুট উপরে। হাত দিয়ে জল ছোপার বা মুখে জল যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। আমায় এইভাবে উল্টো ডাঙিয়ে জানি না তিনি কোথায় চলে গেলেন। প্রায় 4-5 ঘন্টা পরে ফিরে এলেন এবং আমায় কুয়ো থেকে বাইরে বার করে দিলেন। তারপর আমায় জিজ্ঞাসা করলেন, তোমার ওখানে কীরকম মনে হচ্ছিল? আমি উত্তর দিই, পরম আনন্দ অনুভব করছিলাম। আমার মতন মূর্খ এইরকম আনন্দ কীভাবেই বা ব্যক্ত করতে পারে? আমার উত্তর শুনে গুরুদেব অত্যন্ত প্রসন্ন হন এবং তিনি আমায় বুকে জড়িয়ে ধরেন, আমার প্রশংসা করে আমায় নিজের সঙ্গে তার আশ্রমে নিয়ে যান। একটি চড়াই পাখি নিজেদের ছানাদের যেভাবে দেখাশোনা করে, ঠিক সেইভাবে তিনিও আমার আদর যত্ন করেন। কত সুন্দর ছিল সেই আশ্রম! সেখানে আমি নিজের মা বাবার কথা ভুলে যাই, অন্যান্য আকর্ষণও দূর হয়ে গিয়েছিল এবং আমি সহজেই বন্ধন থেকে মুক্তি পাই। আমার সবসময় মনে হতো যে তার বুকের মাঝেই লুকিয়ে থাকি। যদি কখনো চোখের সামনে তার মূর্তিটি না ভাসত, তবে মনে হতো অন্ধ হয়ে যাওয়াই ভালো। এইরকম ছিল সেই আশ্রম। সেখানে পৌঁছে কেউ খালি হাতে ফেরেনি। তিনি আমার ঘরবাড়ি, মাতা পিতা, ধন সম্পত্তি সর্বস্ব ছিলেন। আমার ইন্দ্রিয়গুলি নিজেদের কর্ম ছেড়ে আমার চোখে কেন্দ্রীভূত হয়ে যায় এবং আমার চোখ তার উপর। আমার এমন অবস্থা হয়ে গিয়েছিল যে দিনরাত আমি তারই ধ্যানে নিমগ্ন থাকতাম। আমার আর কোনো কথারই জ্ঞান ছিল না। এইভাবে ধ্যান ও চিন্তান করতে করতে আমার মন ও বুদ্ধি স্থির হয়ে যায়। আমি স্তব্ধ হয়ে মনে মনেই তাকে প্রণাম করতাম। অন্য অনেক আধ্যাত্মিক কেন্দ্র আছে যেখানে এক ভিন্ন দৃশ্য দেখা যায়। সাধক সেখানে জ্ঞানপ্রাপ্ত করতে যায় এবং দ্রব্য ও সময়ের অপব্যয় করে, কঠিন পরিশ্রমও করে, কিন্তু শেষে অনুতাপ হয়। সেখানে গুরুর গুপ্ত জ্ঞান ভাণ্ডারের অভিমান দেখতে পাওয়া যায়। তারা পবিত্র শুদ্ধ হওয়ার অভিনয় তো করেন, কিন্তু তাদের মনে দয়া ও লেশমাত্র দেখা যায় না। তারা উপদেশ দেন বেশি ও নিজেদের কীর্তির স্বয়ংই গুণগান করেন, কিন্তু তাদের শব্দ হৃদয়ভেদী হয় না, তাই সাধকও তৃপ্তি পায় না। এমনি অবস্থায় আত্মদর্শন দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। এই ধরনের কেন্দ্র সাধকদের জন্য কতটা হিতকর বা সেখানে কোনো উন্নতি কী করে আশা করা যেতে পারে? যে গুরু শ্রীচরণের বর্ণনা একটু আগে করলাম, তিনি ছিলেন ভিন্ন শ্রেণীর। কেবল তার কৃপাদৃষ্টির প্রভাবে আপনা আপনি অনুভূতি প্রাপ্ত হয়ে গেল এবং আমায় কোনো চেষ্টা বা বিশেষ অধ্যয়ন করার দরকার হলো না। আমায় কোনো বস্তু খোঁজারও দরকার হলো না, বরং প্রত্যেকটি বস্তু দিনের আলোর ন্যায় পরিষ্কার হয়ে গিয়েছিল। কেবল গুরুই জানেন যে কীভাবে কুয়োতে আমাকে উল্টো করে টাঙানো আমার জন্য পরমানন্দের কারণ হয়ে দাঁড়ায়। আমার ওই তিনটি সহপাঠীদের মধ্যে একজন মহান কর্মকাণ্ডী ছিল। কর্ম করে কীভাবে তার থেকে অলিপ্ত থাকা যেতে পারে সেটাও ভালোভাবে জানত। দ্বিতীয়জন ছিল জ্ঞানী, সর্বদা জ্ঞানের অহংকারে মত্ত থাকত। তৃতীয়জন ঈশ্বরভক্ত এবং অনন্য রূপে ভগবানের শরণাগত হয়ে ভগবানকে কর্তা মানত। যখন ওরা এরূপ তর্কালোচনা করছিল তখন ঈশ্বর সম্বন্ধে প্রশ্ন ওঠে এবং কারো সাহায্য না নিয়েই ওরা নিজেদের স্বতন্ত্র জ্ঞানের উপর নির্ভর করে ঈশ্বরের খোঁজে বেরিয়ে পড়ে। শ্রী সাহেব বিবেক ও বৈরাগ্যের প্রত্যক্ষ মূর্তিস্বরূপ, এই তিনজনের সঙ্গে ছিলেন। এখানে কেউ প্রশ্ন করতে পারে, স্বয়ং ব্রহ্মের অবতার হয়ে তিনি ওই লোকেদের সঙ্গে মিশে এমন বোকা সাজলেন কেন? অবতার পুরুষ হওয়া সত্ত্বেও তিনি এক শূদ্র পথিকের ভোজন সানন্দে গ্রহণ করেন, কারণ তিনি বিশ্বাসী করতেন অন্য ব্রহ্ম। ভোজনের আগ্রহ উপেক্ষা করলে এবং গুরু ছাড়াই জ্ঞানপ্রাপ্ত করতে চাইলে তাদের কী দশা হয় তারই এক উদাহরণ প্রস্তুত করেন। শ্রুতি বলে যে বাবা মা ও গুরুর পুজো এবং ধার্মিক গ্রন্থে অধ্যয়ন করা উচিত। এগুলি চিত্তশুদ্ধির পথ এবং যতক্ষণ চিত্ত শুদ্ধ না হয় ততক্ষণ আত্মানুভূতি আশা করা বৃথা। এইভাবে জ্ঞান ও তর্ক আমাদের কোনো সাহায্য করতে পারে না, শুধু গুরুকৃপা দ্বারা মোক্ষপ্রাপ্তি সম্ভব। শ্রী সাহেব দরবারে নানা রকমের লোকেদের দর্শন হতো।
দেখো জ্যোতিষীরা আসছেন এবং ভবিষ্যৎ ব্যাখ্যান করছেন। অন্যদিকে রাজকুমার সীমান সম্পন্ন ও নির্ধন সন্ন্যাসী যোগীও গায়ক দর্শন করতে আসছে। এমনকি এক অতি শুদ্ধ দরবারে এসে বাবাকে প্রণাম করে বলে, সাই আমার বাবা মা এবং এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করে দেবেন। আরও অনেকে ঐন্দ্রজালিক, অন্ধ, পঙ্কু, নাথপন্থী, নর্তক, শিল্পী ইত্যাদি বহু রকমের লোক বাবার দরবারে আসত। সেখানে তাদের যথাযোগ্য অভ্যর্থনা হতো। এভাবে উপযুক্ত সময়ে সেই প্রতীকটি আবির্ভূত হয় এবং যে চরিত্রটি ওকে অভিনয় করতে দেওয়া হয় সেটাও সম্পন্ন করে। কুয়োতে 4-5 ঘন্টা উল্টো টাঙানো থাকাটা আমাদের একটা সামান্য ঘটনা মনে করা উচিত নয়। এমন কেউ বিরলই হবে যে এরূপ এতক্ষণ উল্টো টাঙানো থাকা সত্ত্বেও কষ্ট অনুভব না করে পরমানন্দের অনুভূতি পায়। বরং ব্যথা বা কষ্ট পাওয়ারই সম্ভাবনা বেশি। তাই আমার মনে হয় যে এখানে সমাধি অবস্থার চিত্র আঁকা হয়েছে। আনন্দ দুরকমের হয়, প্রথম ঐন্দ্রিক এবং দ্বিতীয় আধ্যাত্মিক। ঈশ্বর আমাদের ইন্দ্রিয় ও শরীর মনের প্রবৃত্তির রচনা বাহ্যমুখী করেছেন। তাই যখন সেগুলি নিজেদের বিষয় পদার্থের প্রতি আকৃষ্ট হয় তখন আমরা ইন্দ্রিয় চৈতন্যতা প্রাপ্ত করি, যার ফলস্বরূপ আমরা সুখ ও দুঃখ পৃথক বা সম্মিলিতভাবে অনুভব করি, পরমানন্দ নয়। কিন্তু যখন ইন্দ্রিয় ও মনকে বিষয় পদার্থ থেকে সরিয়ে অন্তর্মুখী করে আত্মার উপর কেন্দ্রীভূত করা হয় তখন আমাদের আধ্যাত্মিক বোধ জাগ্রত হয় এবং সেই আনন্দ মুখ দিয়ে বর্ণনা করা যায় না। আমি পরমানন্দে ছিলাম এবং সেই মুহূর্তের বর্ণনা আমি কিভাবে করতে পারি? এই শব্দগুলির দ্বারা বোঝা যায় যে গুরু তাকে সমাধি অবস্থায় রেখে চঞ্চল ইন্দ্রিয় মনরূপী জল থেকে দূরে রেখেছিলেন। উপবাস ও শ্রীমতী গোখলে। বাবা স্বয়ং কখনো উপবাস করেননি এবং তিনি অন্যদেরও করতে দিতেন না। যারা উপবাস করে তাদের মন কখনো শান্ত থাকে না, সেক্ষেত্রে ওদের পরমার্থের প্রাপ্তি কিভাবে সম্ভব? সর্বপ্রথম আত্মার তৃপ্তি আবশ্যক। ক্ষুধার্ত থেকে খালি পেটে ঈশ্বর প্রাপ্তি হতে পারে না। যদি পেটে অন্ন ও পুষ্টি না থাকে তাহলে আমরা কোন চোখ দিয়ে ঈশ্বর দর্শন করব, কোন জীব দিয়ে তার মহানতা বর্ণনা করব এবং কোন কান দিয়ে তার লীলা শ্রবণ করব? সারাংশ এই যে সমস্ত ইন্দ্রিয়গুলি যথেষ্ট ভোজন ও শান্তি পেয়ে যখন বলিষ্ঠ থাকে তখনই আমরা ভক্তি এবং ঈশ্বর প্রাপ্তির অন্য সাধনা করতে পারি। তাই আমাদের উপবাস বা অত্যধিক ভোজন কোনোটাই করা উচিত নয়। আহারে সংযম রাখা শরীর ও মন দুইয়ের জন্যই উত্তম। শ্রীমতী কাশীবাই কানিটকার কাছ থেকে পরিচয় প্রাপ্ত নিয়ে শ্রীমতী গোখলে দাদা কেলকারের কাছে সিদ্ধি আসেন। উনি এই দৃঢ় সংকল্প করে আসেন যে বাবার শ্রীচরণে বসে 3 দিন উপবাস করবেন। ওনার সিদ্ধি পৌঁছবার আগেই বাবা দাদা কেলকারকে বলেন, আমি দোলের দিন নিজের সন্তানদের ক্ষুধার্ত দেখতে পারি না, যদি ওদের অনাহারেই থাকতে হয় তাহলে আমি এখানে আছি কি করতে? পরের দিন ওই মহিলা দাদা কেলকারের সাথে মসজিদে পৌঁছে বাবার চরণকমলের কাছে বসতেই বাবা বলেন, উপবাসের প্রয়োজনটাই কি? দাদা ভটের বাড়ি গিয়ে পুরাণপল্লি তৈরি করো, ওনার ছেলে মেয়েদের খাওয়াও ও নিজেও খাও। সেটা ছিল দোলের দিন এবং সেই সময় শ্রীমতী কেলকার মাসিক ধর্মে ছিলেন। দাদা ভটের বাড়িতে খাবার তৈরি করার কেউ ছিল না, তাই বাবার যুক্তি খুবই সাময়িক প্রমাণিত হয়। শ্রীমতী গোখলে দাদা ভটের বাড়ি গিয়ে রান্না করে সবাইকে খাইয়ে নিজেও খান। কী চমৎকারী গল্প, কত সুন্দর তার শিক্ষা। বাবার সরকার। বাবা নিজের ছোটবেলার একটি কাহিনী এইভাবে বর্ণনা করেন, ছোটবেলায় জীবিকা উপার্জন করার জন্য আমি বিটগ্রামে যাই। সেখানে আমি জরির কাজ পাই এবং পূর্ণ উৎসাহ ও একাগ্র মনে কাজ করতাম। আমার কাজ দেখে মালিক খুব খুশি হতেন। আমার সাথে আরও 3টে ছেলে কাজ করত। প্রথমজন 50 টাকা, দ্বিতীয়জন 100 টাকা এবং তৃতীয়জন 150 টাকা পেত। আমি ওই 3জনের চেয়ে দ্বিগুণ কাজ করতাম। আমার নিপুণতা দেখে মালিক আমার প্রশংসা করতেন। উনি আমায় খুব ভালোবাসতেন এবং আমায় একটা পোশাক উপহার দেন। তার মধ্যে মাথায় পাগড়ি ও গা ঢাকার জন্য একটা শালও ছিল। সেই পোশাকটি আমার কাছে এখনও নতুনই রাখা আছে। আমি ভাবলাম যে মানুষ দ্বারা নির্মিত সব কিছুই তো নশ্বর ও অপূর্ণ, কিন্তু আমার সরকার যা দেন সেটাই শেষ পর্যন্ত থাকবে। মানুষের দেওয়া কোনো উপহারের সাথে তার তুলনা সম্ভব নয়। আমার মালিক বলেন, নাও নাও। লোকেরা আমার কাছে এসে বলে, আমায় দাও আমায় দাও, কিন্তু আমি যা বলি তার দিকে কেউ মন দেয় না। আমার মালিকের ভাণ্ডার ভরপুর এবং সমানেই উপচে পড়ছে। আমি তো বলি, গাড়ি বোঝাই করে নিয়ে যাও, মায়ের খাঁটি সন্তান হলে এই সম্পদে নিজেকে পূর্ণ করে দেবে। আমার ফকিরের কৌশল, আমার ভগবানের লীলা ও আমার সরকারের দক্ষতা অতুলনীয়। আমার আর কি, এই শরীর মাটির সঙ্গে মিশে সমস্ত ভূমণ্ডলে ব্যপ্ত হয়ে যাবে এবং এই সুযোগ আর কখনো পাবে না। আমি যেখানেই যাই, যেখানেই বসি, মায়া আমায় কষ্ট দেয়, তার সত্ত্বেও আমি নিজেদের ভক্তর কল্যাণের বিষয়ে সর্বদা উৎসুক থাকি। যে যাই করুক একদিন তার ফল সে অবশ্যই পাবে এবং যে আমার এই কথা মনে রাখবে সে অমূল্য সুখ শান্তির অধিকারী হবে। ওম শ্রী সদ্গুরু সায়নাথার্পণমস্তু শুভম ভবতু। ওম শ্রী সদ্গুরু সায়নাথার্পণমস্তু শুভম ভবতু। ওম শ্রী সদ্গুরু সায়নাথার্পণমস্তু শুভম ভবতু। ওম সাইরাম।